সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কারেন্ট নেই, কিন্তু কালকে আমি তাদের 15 থেকে 20 বার কল করছি, কিন্তু তারা কন্টিনিউ করে যে আমরা সিরিয়াল বেল আসবে। সিরিয়াল বেল আসার পর এখন অব্দি বাজে 11টা, কিন্তু কারেন্টের কোনো সলিউশন নেই। আমরা একজন অফিসে কল করছে, তার নাম হয়েছে শ্যামলকান্তি রয়, জুনিয়র ইঞ্জিনিয়ার, তাই না? আমাদের একটা ছেলেরে এলাকার ছেলেরে ফোন করছে, পরে এটা খারাপ ভাষা গালি দিয়ে সে অবাধ্য করছে, কিন্তু তাই না বলে দেখার বিষয় নেই। এটা আমরা যদি গ্রাহকরা হইয়া জুনিয়র ইঞ্জিনিয়ার এইভাবে কথা বলে রোজ জিনিস দিতেছে, আর 19 বারো যে ডায়াল নাম্বারটা আছে অ্যাকচুয়ালি এটা কোনো কাজই করতেছে না। কারণ কালকে আমি সন্ধ্যা 6:30 থেকে 15 বার কল করার সত্ত্বেও তারা কোনো অব্দি কোনো এটা অ্যাকশন নিয়েছে না, বা অ্যাকচুয়ালি কি 19 বারো কি তারা কাজ করতেছে কি না, এটা মানে অদৌ উপরের ডিপার্টমেন্ট কোনো এটা তথ্য নিতেছে না। তারা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে না, কল অ্যাটেন্ড করতেছে না, মানুষের সমস্যাটা সমাধান করতেছে? আমার প্রশ্ন হচ্ছে, কালকে 6:30 থেকে যদি এখন অব্দি কোনো কারেন্ট নেই, যদি মনে করো আমার বাড়িতে একটা কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আগুন জ্বলছে, তো তারা কোনো এখন আমার কোনো সাহায্য করতো না? কারেন্ট অফিসটা কোন জায়গায়? কারেন্ট অফিস আমরা দুজনগর সাব ডিভিশন, আমরা দুজনগর, আর আমরা ইয়েতে আছে উষাবাজার আছে, আমরা সাব সেন্টার। তো তারা আমাদের যদি এই 19-12 ডেল মানে সরকার ক্লিকে করছে, আমরা তাড়াতাড়ি সুবিধাটা আমরা পাই, কিন্তু এটা দেখতেছি আরো অসুবিধার দিকে যাইতেছে, আমরা সম্মুখীন নিতেছি। আমরা এলাকা থেকে দেখেন পোলট্রি বিজনেস দূরে, মাছের বিজনেস দূরে, লাখ লাখ টাকা বিজনেস করে দিচ্ছে, অথচ তারার গাবিলিতে লেগে। আমি তো প্রশ্ন করুন, তারা কি আমরা এই এলাকার মানুষটি যারা যে বিজনেস করতেছে, সম্পূর্ণ কিছু করতেছে, তারা দায়বদ্ধতা সম্পূর্ণ নিতে পারবো কিনা? যে অফিসার আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, ওনার নাম? ওনার নাম হচ্ছে শ্যামলকান্তি রয়। প্রত্যেক আমি, আমার বয়স 30 বছরে প্রত্যেকটা দিন আমরা তারপরে চেষ্টা করতেছি। আমরা ইঞ্জিনিয়ার লোকের বয়ে কয়েকবার কথা বলছি, স্যার আমাদের এখানে যে সমস্যাটা আছে, আপনার ডিপুটি আলাদা করেন, ট্রান্সফর্মার আলাদা বলেন, তারা একই মন্তব্য করে আমরা যে গেলে স্টাফ নাই, হে নাই, সে নাই, অনেক কিছু গেলে মন্তব্য করে, কিন্তু আদৌ আমরা কি এটা সমস্যাটা কি সমাধান হবো কিনা, এটাই আপনার কাছে, আপনার মিডিয়ার কাছে আপনার কইতেছি, আপনারা জিনিসটা একটু উপরে নেন, তথ্যটা যাতে আমরা সরকারের কাছে গিয়ে সঠিক জায়গা থেকে পৌঁছে। এই মানুষ দুর্ভোগ ভোগ করতেছে, এই যে 19-12 ডায়াল আছে, তারা সম্পূর্ণ কোনো কাজই করতেছে না, বর্তমান কোনো কাজ করতেছে না। আপনার নাম? আমার নাম প্রশান্ত কপালি। এই জায়গাটার নাম পশ্চিম ভুবনপুর। এই এলাকা দিয়ে কারেন্ট জায়গা আপনারা দেখাশোনা করেন না বা ফোন করলে আসেন না? আমরা যে দীর্ঘদিন ধরে কারেন্ট থাকে না আরকি, তাহলে আমরা কারেন্টের যন্ত্রণা খুব বুক করতেছি। আমরা এর আগেও তারা অনেকবার কোয়া হয়েছে, তারা ঠিক করে কাজ করে না। এখন 19-12 তো এরকম অবস্থা হয়েছে, তারা ফোন করলে ফোন লাগে না, আর ফোন যাও লাগে এখন লোক পাঠাইতেছি ইয়ে করে, সেটা তারা 2-3 দিন গেলে কোনো লোক আয় না, পরে যাবো তারা ফোন করে জিজ্ঞেস করে আপনার কাজ হয়েছিনি, কাজ ভালো হয়েছিনি, হয়েছিনি, সে হয়েছিনি, লাইন ঠিক আসেনি। তখন আজকে হঠাৎ করে যখন গাড়িটা আসে, কালকে রাত্রের থেকে কারেন্ট নাই, তো কালকে সারা রাত্রে তারা লোক পাঠাইছে না, আজকে গাড়িটা আসছে, পরে আমরা গাড়িটা ইয়ে করলাম আর কি, কোথায় আমরা তো এটা কাজ করতাম না, এটা কারেন্টের অফিসে তারা এটা কাজ করবো। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কারেন্ট অফিসে তারা কাজ করবো, আমরা এখানে দাঁড়াই, গাড়িটা আটকাইছি, আটকানোর পরে তারা জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে ফোন করছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে আমার একটা ছোটো ভাই কইছে আর কি, যে স্যার আমরা এখানে কানেক্ট নেই, তাই না? হঠাৎ তখন সাথে সাথে কইতেছে তুই শুয়ার বাচ্চা কে কইতেছস? ইঞ্জিনিয়ারের নাম হইল শ্যামলকান্তি রয়। তখন তাহলে আমরা এখানে চাইতেছি জুনিয়র ইঞ্জিনিয়ার দেয় আমরা গালি গালাস করলো, আমরা তো কারেন্টের বিল দিতেছি না, আমরা যন্ত্রণা বইতেছি, তাই না? আমরা গালি দিল কি লিগা না, আমরা চাইতেছি তাই না আয়ো, তাই না আসে আমরা কোক, আমরা গালি দিছি কি লিগা। একদম প্রতি এনে বুনুন গ্রামে প্রতিটা বাড়িতে মুরগি ফার্ম আছে, বায়ো ফ্লগ আছে, হ্যাঁ, এই কারেন্টের যন্ত্রণা সবাই লস খাইতেছি আমরা, আমরা বিরাট যন্ত্রণাতে ভুগতেছি, হ্যাঁ, তারা আমরা লোক এরকম ব্যবহার করতেছে, এটার আমরা প্রতিকার চাই আর কি। এর মধ্যে তো খারাপ ব্যবহার তো আছেই, গালিগালাজ আজকেও গালিগালাজ করলো, এটার ব্যাপারে ইয়ে করতে আছি আর কি আমরা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় চৌধুরী। এই জায়গাটার নাম পশ্চিম ভুবন বন। প্রথম তো কল দেওয়ার হেরাত একদম 1 ঘন্টার ভিতরে আবার।